ওকে, এখানে যে এখানে যেটা আছে না, যে মার্কেটিং ম্যাটেরিয়াল, জি জি এইটা থাকবে আমাদের ওইয়া এই ফর্মটা। তো এখানে ওইয়া এজেন্সি মার্কেটিং ম্যাটেরিয়াল, তো এখানে যেমন ধরো এখানে আছে এজেন্সি স্টেশনারি, এজেন্সি অথবা এজেন্ট মার্কেটিং, প্রপার্টি মার্কেটিং, এগুলা এরকম। তারপরে এগুলো হলো ট্যাব, এটা ক্লিক করলে যেমন ধরো এটা এজেন্সি মার্ক স্টেশনারি আছে, এটা ক্লিক করলে এইগুলো ওপেন হবে, স্টেশনারি এগুলো আসবে। ওকে, এখন যদি সবগুলো একই ধরনের এটাতে ক্লিক, এই লেটার হেড এটাতে ক্লিক করলে পরে তখন এটা আসবে। হ্যাঁ ওকে, এটা খুলবে, এখানে কিছু একটা লিখবে, এখানে কোয়ান্টিটি, এখানে স্টক কোয়ান্টিটি কি ধরনের হবে, আর স্টকটা হলো কি বলে এটাকে, কি ধরনের ম্যাটেরিয়াল সম্ভবত। জি জি তো এটা কিভাবে কেন করলাম, ডিসকাস করলাম, আমি এখানে কোয়ান্টিটি যখন দিবে আর কি স্টকটা দিবে, এখানে অটোমেটিক্যালি এখানে প্রাইসটা চলে আসবে। ড্রপ ডাউন থাকবে, এই প্রাইসটা তো ওইখানে ও কোয়ান্টিটি হিসাবে ম্যাথ হিসাবে সমস্ত কিছু ব্যাকএন্ডে করবে। ওকে ঠিক আছে। তারপরে হবে ওই প্রসিড, প্রসিড করলে পরে যখন ওই এটার মধ্যে তো আছে কি ধরনের জিনিসপত্র থাকবে, মানে ম্যাটেরিয়াল আর কি। জি জি তারপরে আসতেছে আর্ট ওয়ার্কটা। ওকে, ওদের যদি এক্সিস্টিং কোনো ফাইল থাকে এক্সিস্টিং ফাইল হিসাবে ইউজ করবে, এক্সিস্টিং ফাইল চেঞ্জেস রিকোয়ার্ড ডিটেলস অনলি এখানে লিখে দিবে কি, আর যদি না থাকে, যদি নতুন হয় এখানে ওরা আপলোড করবে ফাইল। তারপরে করবে অর্ডার নর্মালি যেটা হয় আর কি। জি ওকে। হ্যাঁ, এখন এটার জন্য সম্ভবত ভালো হবে ড্যাশবোর্ড যদি ভিন্ন করা হয়, ওই শুধু মার্কেটিং ম্যাটেরিয়ালের জন্য। হ্যাঁ, ওখান থেকে ক্লিক করলে নতুন একটা ড্যাশবোর্ড হবে, সেইটারে আবার এইভাবে চলবে, এবং আমরা এই এই কালারগুলো ইউজ করতে পারি, এই যেভাবে থিমটা দিয়েছে না, এটাও একটা ডিফারেন্ট একটা, মানে থিমের মধ্যে আবার আরেকটা থিম থাকলো ব্ল্যাকের উপরে এই কালার। হ্যাঁ, এখন আমি বলছি যে দেখো, যদিও আমাকে বলেনি কিছু, কারণ প্রথমে যখন দিছে ও কিন্তু মার্কেটিং ম্যাটেরিয়াল এটা কিন্তু বলেই দিছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি ওকে বলছি দেখো এটা তো এখন এক্সট্রা কাজ। জি হ্যাঁ, যদিও ওর একটা যুক্তি আছে, এটা এক্সট্রা কাজ কেন, এখানে তো আমি বলেই দিছি এটা এটা থাকবে এখানে, তথাপি আমাকে বলে দিছি যে এটার জন্য কিছু এক্সট্রা পয়সা লাগবে। জি জি ওকে, এখন ক্লিক প্রিন্ট, ও চাইতেছে এই ধরনের কোনো কিছু, এই ধরনের। আচ্ছা, মানে আচ্ছা, এটা যদি আমরা বানাই তাহলে এইটাকে কপি করে ক্লিক প্রিন্ট কে দিয়ে দেবো, কিন্তু ওদের শুধু জিনিসগুলো একই থাকবে, কিন্তু যেমন ধরো এখানে এগুলো আছে, এটা না থাকে ডিরেক্টলি এই ধরনের থাকবে। হ্যাঁ, অসুবিধা নেই। জি জি, কারণ ওরা তো প্রিন্ট করে, তো এখানে প্রিন্টিং থাকবে, যে জিনিসগুলো প্রিন্ট করে সেগুলো এখানে থাকবে, ওটা ক্লিক করলে পরে এটা ওই জিনিসটা খুলবে, তারপরে এখানে কোয়ান্টিটি বসাবে, আর তারপর ওই অর্ডার ফর্মে চলে যাবে। ওকে, নো প্রবলেম। এখন ও চাইতেছে সম্ভবত ওই পেপারটা ইউজ করবে। ওকে, সমস্যা নেই। তাহলে এখানে আমরা নতুনভাবে একটা অ্যাপ্লিকেশন বানাই, পেপল অ্যাড করে দেবো। হ্যাঁ, এটা ক্লিক প্রিন্টের জন্য। হ্যাঁ ওকে, আর আর আমার মনে হয় এমআরএস যেটা আছে মার্কেট রয়্যালটি, জি জি, ও তো মনে হয় সম্ভবত ইউআই ইউআই ব্যবহার করবে। ওকে, তো কোনো সমস্যা নেই, ওটা তো লাগানোই আছে ইউআই। হ্যাঁ, আমি শুধু ওকে বলছি যে দেখো এখানে যেগুলো আছে তুমি এগুলো কমপ্লিট করো, কারণ কোনটার মধ্যে কত প্রাইস কি আছে না আছে, এখানে যেটা আছে টিয়ার ড্রপ কি ইমেজ সমস্ত কিছু তৈরি করো, সবচেয়ে ভালো হবে, তাহলে আমরা একসাথে আপলোড করে দিতে পারবো। তো আমাকে বলছে যে ঠিক আছে এই সপ্তাহের মধ্যে ও কমপ্লিট করবে। আর ক্লিক প্রিন্ট চাইতেছে, আমাকে বলছে যে 15 দিন সময় দিছে, 15 দিনের মধ্যে বলে যে করে দিতে। আমরা দেখো তোমার তো ওয়েবসাইটই এখনো তৈরি হয় নাই, তুমি কিছু করতেছো না, আর তুমি বলতে আমাকে দিচ্ছ 15 দিন সময় এটা করার জন্য।
15 দিনে দিতে পারতাম ভাইয়া, কিন্তু আমরা তো করে দিব, কিন্তু তুমি তো করতেছো না কিছু, আচ্ছা তাই না? ওর ওয়েবসাইট তো ওইভাবেই পড়ে রয়েছে। হ্যাঁ, ইউজ কোনো কন্টেন্ট আপডেট হচ্ছে না, কিচ্ছু না। ওকে, এখন আজকে গেছিলাম ওই ব্যাপারে আলাপ করার জন্য, আর একটা হইলো ওই আর একটা ওয়েবসাইট দিতেছে আমাকে, দিছে আমাকে। আচ্ছা, তাহলে এই এই ওয়েবসাইটের পরে একটু পরে আসি। তাহলে এইটা কি আমার হলো, এইটাকে প্রসেসে শুরু করব কাল থেকে? মানে কাল তো কাল পরশু আমাদের ছুটি, পরশু দিন থেকে এমআরএসের জন্য শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, ওকে। তো শুরু করে দিলে হবে কি, ওই একই জিনিসটা আমি ওকে ক্লিক প্রিন্টও দেখাতে পারবো, ও যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় তখন ও অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারবে। হ্যাঁ ওকে, সমস্যা নাই, একটা দেখাতে পারলে তখন ও ওই অ্যাডজাস্টটা, ওর মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করতে চায়, হ্যাঁ করতে পারবে। কিন্তু ওই ক্লিন পেটের জন্য এইটাও কিন্তু হবে শুধুমাত্র লগ ইন, কারণ এইটা হবে শুধুমাত্র কি বলে ওটাকে, ট্রেড হোলসেলের মতো আর কি। আচ্ছা, ওর কাছে যে মেশিন আছে না, সারা অস্ট্রেলিয়াতে মনে হয় দুই তিনজনের মানুষের কাছে ওই মেশিন আছে। আচ্ছা, হ্যাঁ, মানে ওর মেশিন যেটা আমি দেখলাম, ওই মেশিনের মধ্যে মানে যেমন ধরো কি এক্সাম্পল দিব, যেমন ধরো একটা বাক্স, বাক্স কত চড়া হয় না? হ্যাঁ, কত চড়া হয়, কত উঁচা হয়, হাইট ওইটা আছে। তুমি যদি মনে কর চাও যদি ওই বক্সের উপরে তোমার তোমার যে লাগেজ আছে, লাগেজের উপরে একটা